অনেকে একটা কথা বলে থাকেন যে বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়, আবার কেউ কেউ এটাও বলে থাকেন যে বিয়ের পর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে একটা ম্যান্ডেটরি স্টাফ। আমি একজন বিবাহিত চাকরিজীবী, তাই অ্যাডজাস্টমেন্টের ইফেক্ট কতটা চমৎকার হতে পারে সেই সম্পর্কে আমার বেশ কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। সেগুলোর মধ্যে থেকে কয়েকটা এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করছি। এক্সপিরিয়েন্স নাম্বার ওয়ান, একজন জব হোল্ডারের কাছে উইকেন্ড মানে হচ্ছে ডিভাইন স্টাফ। আমার উইকেন্ড হচ্ছে থার্সডে এবং ফ্রাইডে, কিন্তু যে মহিষী নারী আমাকে তার হাজব্যান্ড বানিয়ে আমার জীবনটাকে ধন্য করেছেন তার উইকেন্ড হচ্ছে ফ্রাইডে। সুতরাং আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাই এখন আমি উইকডেতে যেই সময় ঘুম থেকে উঠতাম, এখন উইকেন্ডেও অর্থাৎ থার্সডেতেও আমি একই সময়ে ঘুম থেকে উঠি। এক্সপিরিয়েন্স নাম্বার টু, আমাদের দুজনের পিক আপ টাইম ডিফারেন্ট, অর্থাৎ আমাদের দুজনের অফিসিয়াল ট্রান্সপোর্ট যেই সময় আমাদেরকে পিক করে নিয়ে যায় সেই সময়টা হচ্ছে ডিফারেন্ট। আমারটা পরে, ওনারটা আগে, তাই এখন আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সুতরাং আমি এখন সকালবেলা 10 মিনিট আগে বের হই ওনার সাথে। এক্সপিরিয়েন্স নাম্বার থ্রি, আমাদের দুজনের পিক আপ পয়েন্ট ডিফারেন্ট, তাই এখানেও আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সুতরাং এখন আমি ওনার পিক আপ পয়েন্ট থেকেই গাড়িতে উঠি, অর্থাৎ আমার অফিসিয়াল ট্রান্সপোর্টে উঠি। যাই হোক, এরকম আরও বেশ কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, সবগুলো বলা যাবে না, কারণ সবগুলো বললে আবার যারা আনমেরিড আছে তারা ভাববে বিয়ের ক্ষেত্রে আমি তাদেরকে ডিমোটিভেট করছি। হোয়াট এভার, ইউর কমেন্ট উইল বি অ্যাপ্রিসিয়েটেড অনলি হোয়েন ইউ উইল পারসিভ দ্য কনটেক্সট। থ্যাংক ইউ ফর ইনভেস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম টু ওয়াচ ইট।